আচ্ছা, আমরা হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা করব কিভাবে? আমরা একটা ফেসবুক আইডিতে লগইন থাকবে, ফেসবুক আইডি থেকে লগইন দিয়ে আমরা হচ্ছে business.facebook.com এটাতে ঢুকবো। আর সবাই মিউট করে দাও, কোনো প্রশ্ন আসলে পরে আনমিউট করবে। আচ্ছা, এখানে ঢোকার পরে প্রথম যে অপশনটা আসবে সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, এখানে জাস্ট একটা নাম দিব, ট্রাস্টি মার্ট। এখানে মেল দিতে বলতেছে, আমরা জাস্ট একটা মেল দিলাম, মেল দিয়ে সাবমিট করলাম, আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ট্রাস্টি মার্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমাদের মেইলে একটা কনফার্মেশন মেইল পাঠাইছে, আমরা চেক করি। আমাদের সরাসরি বিজনেস ম্যানেজারে লগ ইন নিয়ে নিচ্ছে। ওকে, আচ্ছা, আমাদের মেইলটা একটু দেখে আসি, ভেরিফাই করতে বলতেছে। স্টার্টেড, নেক্সট নেক্সট নেক্সট, ভেরিফাই ইউর বিজনেস ইমেল, ভেরিফাই অ্যাড্রেস কন্টাক্ট। ইন অর্ডার টু ইউজ দিস বিজনেস অ্যাকাউন্ট ইউ নিড টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস দ্যাট ইউ এন্টার্ড ওয়েন ক্রিয়েটিং। ইফ ইউ ডোন্ট রিসিভ এ ভেরিফিকেশন মেল, ইউ ক্যান রিকোয়েস্ট এ নিউ ওয়ান ইন বিজনেস সেটিং আন্ডার বিজনেস ইনফো। আচ্ছা, আমরা বিজনেস সেটিং এ যাই, দেখি আমাদের মেল তো আসে নাকি। আচ্ছা, এখান থেকে আমরা রিসিভ করলাম মেইলটা। সেখানে বলতেছে যে মেইল পাঠানো হয়েছে, কিন্তু আমরা কোনো মেইল পাচ্ছি না। আচ্ছা, দেখি আমরা অন্য জায়গায় দেখি। তাহলে আমরা কি করলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং সেটা কনফার্ম করলাম, মেলটা কনফার্ম করলাম, আমাদের মেলটা কনফার্ম হয়ে গেল। গত ক্লাসে আমরা যেটা আলোচনা করছিলাম, এই যে ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। ওকে, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম অ্যাকাউন্ট এই পর্যন্ত, ডাটা সোর্সের আগ পর্যন্ত। আজকে আমরা ডাটা সোর্স থেকে, অর্থাৎ বিজনেস ম্যানেজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, মূলত হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্টিভিটিস, মূলত এই কারণেই হচ্ছে মানে ইউজ হয় সেটা কারণে, আমরা আজকে সেটাই দেখব। এই কথা শুনতে পাচ্ছ আমার? আচ্ছা, আজকে আমরা এখান থেকে ক্লাস করব, ডাটা সোর্সে যাব। ডাটা সোর্সে হচ্ছে ফার্স্ট অপশনটা হচ্ছে ক্যাটালগ। তো ফার্স্টে জানতে হবে যে আসলে ক্যাটালগ জিনিসটা কি।
দেন হচ্ছে পিকজেল ক্যাটালগ হচ্ছে ই-কমার্স বিজনেসে যখন আমরা ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করি তখন হচ্ছে একটা অপশন ছিল ক্যাটাগরি আর এটা ছিল ওয়ার্ডপ্রেসে আর শপিফাইতে ছিল হচ্ছে তোমার হচ্ছে না 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 কালেকশন মেবি শপিফাইতে ছিল কালেকশন সেখানে আমরা কি করছি অর্থাৎ একই ক্যাটাগরি রিলেটেড হচ্ছে প্রোডাক্টগুলো আমরা একটা জায়গায় রেখেছি যেমন মোবাইল আইটেম আমরা একটা জায়গায় রেখেছি হ্যাঁ টেলিভিশন একটা আইটেম রেখেছি অথবা মেন্স ফ্যাশন আমরা একটা জায়গায় রেখেছি উমেন্স ফ্যাশন একটা জায়গায় রেখেছি এই যে ই কমার্সের ভাগ ভাগ করে প্রোডাক্ট রেখে দেওয়া এটাকেই বলা হচ্ছে ক্যাটালগ অর্থাৎ একটা ই কমার্স সাইডে প্রোডাক্টটা ক্যাটালগ মানে তালিকা অনুযায়ী রাখা অর্থাৎ টালি করে রাখা সেটা হচ্ছে ক্যাটালগ তো এখানে আমরা ফার্স্টে ক্যাটালগের অপশনগুলো দেখব এখানে যদি আমরা ক্যাটালগে ক্লিক করি তাহলে কি আসতেছে এখানে প্রথমেই বলতেছে যে অ্যাড করতে বলতেছে আমাকে ক্যাটালগ অ্যাড করতে বলতেছে ডাজ নট হ্যাভ এনি ক্যাটালগ ইয়েট মানে আমরা একটা নতুন বিজনেস ম্যানেজমেন্ট সেন্টারে আমরা একটা অ্যাড করব এখানে হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু ক্যাটালগ ক্রিয়েট এ নিউ ক্যাটালগ আমরা হচ্ছে একটা ক্যাটালগ নতুন করে ক্রিয়েট করব ওকে ক্যাটাগরির একটা নাম দিব আমরা এখানে ক্যাটাগরির একটা নাম দিয়ে দিলাম যেমন আমি মোবাইল নামে একটা ক্যাটালগ ক্রিয়েট করলাম ওকে এটা প্রোডাক্টের হবে ক্রিয়েট ক্যাটালগ ঠিক আছে একটা ক্যাটালগ রেডি করলাম তো এই ক্যাটালগটা কে কে ইউজ করবে তো এটা যেহেতু নতুন করছি আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখাইছি যে কিভাবে একজন বিজনেস ম্যানেজার আইডিতে পিপল কে অ্যাড করতে হয় বা একই বিজনেস ম্যানেজার হচ্ছে কয়েকজনে ইউজ করবে যদি এখানে দুই তিন জনের নাম থাকতো তাহলে এখানে দুই তিন জনের নাম আসতো যেহেতু এই বিজনেস ম্যানেজারটা একটা ফেসবুকের আন্ডারেই চলে আসছে এবং তোমার হচ্ছে একজনই ইউজ করতেছে তো ওই জন্য একজনের নামই আসছে ধরে নিলাম যে ক্যাটালগটা ইউজ করবে তাকে সিলেক্ট করে দিতে হবে এখানে যদি দুই তিন জন থাকতো আমরা দুই তিন জন এই যে অ্যাড পিপল থেকে যদি অ্যাড করতাম তাহলে এখানে দুই তিন জন থাকতো তাহলে যাকে আমি সিলেক্ট করে দিব সে এই ক্যাটালগটা ইউজ করতে পারবে তো এটা হচ্ছে কি কি কাজে ইউজ করতে পারবে আমি দিয়ে দিলাম ফুল কন্ট্রোল ইউজ করবে অ্যাসাইন তাহলে কি হয়ে গেল আমাদের একটা ক্যাটালগ রেডি হয়ে গেল এবং কি সে এই ক্যাটালগটা কে ইউজ করতে পারবে তার নামটা এখানে চলে আসবে ওকে তো আমরা যদি আরো অ্যাড করি ঠিক আছে আরো ক্যাটালগে রেডি করলাম তো এখানে নাম দিলাম আমি হচ্ছে ধরে নাও হচ্ছে আমরা নাম দিলাম হচ্ছে মোবাইল করলাম এবার দিলাম ধরো শাড়ি ওকে শাড়ি নাম দিলাম সেম ভাবে এই ক্যাটালগটা অমুক ইউজ করবে সবকিছু মেনটেন করতে পারবে দিয়ে দিলাম তাহলে আমরা দুইটা ক্যাটালগ করলাম এভাবে যত ইচ্ছা কি করা যাবে ক্যাটালগ করা যাবে তাহলে আমি দুইটা ক্যাটালগ করলাম এখন ক্যাটালগ করার পরে কি কাজ ঠিক আছে তাহলে আমি হচ্ছে ক্যাটালগে যাব যে ক্যাটালগে ধরো আমরা না মোবাইলে ক্যাটালগে গেলাম মোবাইলে ক্যাটালগে যেয়ে আমরা অ্যাড আইটেমে ক্লিক করব তো অ্যাড আইটেমে ক্লিক করার পরে এইখান থেকে আমরা প্রোডাক্টগুলো আপলোড করব তো এখান থেকে প্রোডাক্টগুলো আপলোড করলে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমি যতগুলো পেজ অ্যাড করছি ওই পেজগুলোতে আমার এই প্রোডাক্টগুলো অটোমেটিকলি চলে যাবে যেটা শপ আকারে ইলিয়াস যে প্রশ্নটা করছিল স্যার আমাদের তো শপের ক্লাসটা করাইলেন না ঠিক আছে এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন শপটা আসলে পেজে নাই শপটা চলে গেছে কোথায় ক্যাটালগের আন্ডারে কমার্স ম্যানেজারে তাহলে এই যে দেখো আমরা ওখানে ক্লিক করার পরে কোথায় চলে আসছি কমার্স ম্যানেজারে ইলিয়াস হচ্ছে ক্লিয়ার কিনা তোমার প্রশ্নটা এবার তাহলে আমরা এই কমার্স ম্যানেজারে যদি এখানে কাজ করি তাহলে অটোমেটিকলি আমরা প্রোডাক্টগুলো শপে চলে যাবে এখন প্রোডাক্টগুলো শপে যাওয়ার আগে পেজে একটু কাজ আছে সেই পেজগুলো আমরা একটু একটু দেখে আসি এখানে আমার কোনো পেজ আছে কিনা এটার আন্ডারে আচ্ছা আমার এটা নতুন আইডি এটাতে কোনো পেজ নাই আচ্ছা ইলিয়াস একটু শেয়ার করো আমি জাস্ট অপশনটা একটু দেখাই দিচ্ছি হ্যাঁ আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করো যেটাতে পেজ আছে বা যেটা ই-কমার্স রিলেটেড একটা পেজ করছো এরকম একটু স্ক্রিন শেয়ার করো আমি একটু দেখাই দিচ্ছি হ্যাঁ ইলিয়াস একটু স্ক্রিনটা শেয়ার করো আর আসিয়া নাই তো
আসি আসো। আচ্ছা ইলিয়াস স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ারটা করো। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। একটা পেজে যাও যেখানে সব আছে। হ্যাঁ এটাতে যাও, এটাতে যাওয়ার পরে তোমরা সেটিং এ যাও, সেটিং এ, সেটিং এ ক্লিক করো। হ্যাঁ সেটিং এ করলে তারপরে টেমপ্লেট এন্ড ট্যাব, এটাতে ক্লিক করো। এই যে কালো বক্সটাকে কাটা মেরে দাও, কালো বক্সটাকে কাটো। আচ্ছা এখানে একটা বিষয় আছে, যতগুলো হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করব এগুলো হচ্ছে একটা টেমপ্লেট অনুযায়ী কি হয় সাজানো হয়। এখানে হচ্ছে উপরের দিকে যাও, উপরে দেখো এখানে, হ্যাঁ এই যেটাতে ক্লিক করো, এডিটে ক্লিক করো। এখানে ফেসবুক তোমাকে অনেকগুলো টেমপ্লেট দিয়ে রাখছে, ঠিক আছে। এই টেমপ্লেট যেটা তুমি সিলেক্ট করবা সেটা অনুযায়ী কি হবে তোমার ওই পেজটা সাজানো হবে। তো একটা ভিতরে যেমন ঢুকো, যেমন নিচে নিচে নিচের দিকে যাও, তো কি নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে, হ্যাঁ হ্যাঁ নিচে আছে ভিডিও পেজ, শপিং পেজ, রেস্টুরেন্ট, কেফে, যে কোনো রেস্টুরেন্ট, এটাতে ক্লিক করো তো রেস্টুরেন্ট। হ্যাঁ এটাতে ক্লিক করো, এটাতে ক্লিক করলে নিচের দিকে এখানে দেখবা কি কি অপশন আছে। এটা এই অপশনটা ওইভাবে আসবে, মোরে ক্লিক করো, মোরে ক্লিক করো, মোর মোর, হ্যাঁ ডান পাশে ওই যে ড্রপ ডাউন দেখো মোর আছে, মোর মোর, উপরে 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 মোর মোর লেখাটাও। আরে আরে ওখানে না, হ্যাঁ 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 এইখানে দেখো, এখানে কিন্তু কি নাই, সব অপশনটা নাই, ঠিক আছে। তার মানে আমরা যদি এই টেমপ্লেটটা সিলেক্ট করি তাহলে এই পেজের মধ্যে সব অপশনটা থাকবে না, বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ওই রিলেটেড কি থাকবে, ফেসবুক হচ্ছে যে পেজটা তুমি করবা, যে তোমার টেমপ্লেটটা নিবা ওই রিলেটেড কি হবে বিষয়গুলো এখানে আছে। এবার ব্যাক যাও, ব্যাক যাও, ব্যাক, এটা ব্যাক যাও, ব্যাক। আমরা যেহেতু ক্যাটালগ করতেছি, ওকে ব্যাক যাও, ব্যাক, হ্যাঁ ব্যাক দেখো না, হ্যাঁ ব্যাক যাও। এবার শপিংটা দেখো, শপিং, শপিংটা ক্লিক করো, হ্যাঁ শপিংটা ক্লিক করো। এই যে দেখো এখানে কি আছে, সবটা একদম বাহিরেই আছে, মোড়ে না বাহিরেই আছে, এই যে দেখো মোড়ের বাম পাশে দেখো সবটা অটোমেটিকলি আছে। তার মানে আমরা যদি এই টেমপ্লেটটা নেই তাহলে আমরা কি অটোমেটিকলি আমাদের সবটা পাবো, তাহলে বিষয়টা কি ক্লিয়ার? ওকে আচ্ছা এবার হচ্ছে ব্যাক যাও, ব্যাক যাও, তোমার স্ক্রিনটা শেয়ার অফ করো, আমার স্ক্রিনটা এবার অফ করতেছি, দেখাচ্ছি। আচ্ছা আমরা হচ্ছে ছিলাম কোথায়, এখানে আমার কোনো পেজ নাই। আচ্ছা আমি একটা এক মিনিট একটা পেজ করে ফেলি। ট্রাস্ট মার্ট, ওকে ক্যাটাগরি অনলাইন শপিং, ওকে আচ্ছা যা হোক একটা দিলাম, ডেসক্রিপশন বালা বালা লালা একটা কিছু দিলাম, ক্রিয়েট পেজ, ওকে আচ্ছা আমরা একটা পেজ করে দিলাম, আমরা কোনো কিছু করব না। ওকে আমরা একটাও কিছু করব না, আমরা এটা সেটিং এ গিয়ে টেমপ্লেট এন্ড ট্যাবস, এটাতে সব আছে, সবটা হাইড আছে, সবটা কি করতে হবে অন করে দিতে হবে, ক্লিয়ার? এটা একটু উপরের দিকে নিয়ে দেই আমরা,
কমিউনিটি অফারের অফারের আগে বাই অ্যাবাউট এর পরে দিয়ে। ওকে তাহলে কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ওকে তাহলে আমরা এখানে চলে আসলাম, এখানে এসে এখানে কি বলছে, আইটেমে গিয়ে আমাদের কি করতে হবে, অ্যাড আইটেম। এই যে কমার্স ম্যানেজার এই প্রত্যেকটা অপশনই অটোমেটিকলি চলে আসবে আমাদের আলোচনায়, তোমাদের এইটা ভাবার কিছু নাই, অটোমেটিকলি চলে আসবে আমাদের সবগুলা ক্লাস কমপ্লিট হলে এটা অটোমেটিকলি আলাদা চলে যাবে। আইটেমে যাওয়ার পরে আমরা অ্যাড আইটেমে ক্লিক করব, ঠিক আছে। অ্যাড মাল্টিপল আইটেম, এটা দিয়ে হচ্ছে একসাথেই তুমি অনেকগুলো প্রোডাক্ট মাল্টিপল ভাবে আপলোড করতে পারবা, যেটা হচ্ছে আমরা গুগলে মার্চেন্ট সেন্টারে আমরা কন্টেন্ট এপিআই এর মাধ্যমে আপলোড করছি। এটা হচ্ছে ফেসবুকে এখনো পর্যন্ত কি হয় নাই, পুরোপুরি ক্লিয়ার না, মাঝে মাঝে ঝামেলা করে। তো আমরা চেষ্টা করব অ্যাড ম্যানুয়ালি আইটেম ওয়ান আইটেম করে। তো এখানে ওয়ান আইটেম আপলোড করার পরে এখানে ফার্স্টে বলছে চুজ ফাইল ইউর ডিভাইস, এখানে একটা ইমেজ করতে বলছে, তো আমরা একটা ইমেজ দিলাম। আমার এখানে কোন প্রোডাক্ট টোডাক্ট ও আছে, একটা একটা মাইরে একটা ইমেজ চলে আসছে। এবার হচ্ছে এখানে টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। টাইটেল হচ্ছে আমরা দিয়ে দিলাম টাঙ্গাইলের শাড়ি, টাঙ্গাইল শাড়ি। ওকে ডেসক্রিপশন, টাঙ্গাইল শাড়ি খুব ভালো, সারা বিশ্বের মধ্যে জনপ্রিয়, আপনি পড়লে কি করতে পারবেন, চোদ্দ গোষ্ঠী আর করতে হইব না। ওকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হইব, ওয়েবসাইটের আমরা হচ্ছে লেডিস নিউ ফ্যাশন নাম দিয়ে দিলাম। ওকে দেন প্রাইস, নিশ্চয়ই আমরা এটা ইউএস ডলারে বিক্রি করব না, এটা বাংলাদেশি টাকা, বিডিটি, এই যে বাংলা টাকা। ওকে তখন এখানে টাকাটা দিতে হবে, তাহলে টাকা এটা কত, 2000 টাকা, ঠিক আছে। আর হচ্ছে ওই যে কম্পেয়ার প্রাইস যে আমরা শিখেছিলাম সেটা যদি হয় তাহলে যেটাতে টিক দিতে হবে। হ্যাঁ তাহলে সেল প্রাইস, এটা হবে কি সেল প্রাইস, মানে হচ্ছে বর্তমানে চলতেছে অফার চলতেছে, এটা দিয়ে দিলাম 1500 টাকা। ওকে কন্ডিশন কি, নিউ অ্যাড মোর ইনফরমেশন এইটা দরকার নাই, ফিনিশ। একটা আইটেম কি হয়ে গেল, আপলোড হয়ে গেল। এটা আমরা যদি ক্লোজ করে দেই ক্লোজ, আর যদি আরো আইটেম অ্যাড করতে চাই করতে পারবো। জাস্ট হচ্ছে আমি এটা ক্লোজ করে দিলাম বা কাটা দিলাম, তাহলে কি হয়ে গেল, এই যে দেখো একটা প্রোডাক্ট আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আরো প্রোডাক্ট আপলোড করি তাহলে কি হবে, আরো আপলোড করব, আর আপলোড করলে এইখান থেকে যাব, ক্লিয়ার? ইলাস বুঝছো না বুঝো নাই? আচ্ছা এখন হচ্ছে যেহেতু এই বিজনেস ম্যানেজারের সাথে একটা পেজই কি আমি করছি লিংক করছি, এই জন্য কোনো মাল্টি ফাংশন দেখাই নাই। যখন এইখানে এই ফেসবুক আন্ডারে দুই তিনটা পেজ থাকতো তখন এই প্রোডাক্টটা আপলোড করার সময় এটা কোন পেজের আন্ডারে শপে যাবে তখন এটা দেখাইতো, জাস্ট ওই সময় ওটা সিলেক্ট করে দিলেই হইতো। আর এটা যেহেতু একটা পেজই আছে এটা অটোমেটিকলি আমাদের ওই পেজে চলে যাবে, ঠিক আছে। তো এটা আমরা একটু যাই দেখি, এটা একটু সময় নেয়। আমরা পেজে যাই, পেজ তো করলাম, ওরে পেজ কি হয় নাই, এখানে পেজ দেখাচ্ছে কম আবার দেখাচ্ছে। আচ্ছা যাই হোক আমি এটুকু দেখা দিলাম তোমাদের, এখানে আমাদের নতুন আইডি দিকে পেজ করা নাই, জাস্ট আমি এখানে আমরা বিজনেস ম্যানেজারের অপশনটা দেখাই দিলাম। আমি জাস্ট হচ্ছে বলতেছি এইভাবেই হচ্ছে কি করতে হবে, বিজনেস ম্যানেজার থেকে প্রোডাক্ট আপলোড করলে তখন হচ্ছে কি করা যাবে, যে পেজে তুমি এই প্রোডাক্টটা দেখাইতে চাও সেখানে চলে যাবে, এই যে এখানে পেজটা দেখাই দিচ্ছে, এই যে ট্রাস্ট ইমার্টে যাবে। যদি এটা কি অন্য পেজ থাকতো তাহলে এখানে আরো অপশন গুলো আসতো অন্য পেজ গুলো, ঠিক আছে। আচ্ছা আর এই অপশন গুলো আমরা পরে যাবো, এই যে অ্যাড
ইভেন এগুলো আমরা আলোচনা পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে কমার্স ম্যানেজারের মানে একটাই কাজ, সেটা হচ্ছে প্রোডাক্ট গুলা কি করা, শপে ক্যাটালগ অনুযায়ী কি করা, সুন্দর করে সাজানো, সেখানে প্রাইস দেওয়া, বিভিন্ন ফাংশন গুলা কাটাকাটি করা। আর এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, নিজে যারা কাজ করতে থাকো, যেহেতু তোমাদের অনেকগুলো পেজ করা আছে, সেখানে যদি কাজ করতে বিজনেস ম্যানেজার থেকে অল টাইম বিজনেস ম্যানেজার থেকে প্রোডাক্ট গুলো আপলোড করবা শপে, তাহলে সুবিধা আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পিক্সেল। পিক্সেল পিক্সেল কি জিনিস এটা আগে বুঝতে হবে। তাহলে আমরা ক্যাটালগ বুঝলাম কি জিনিস। ক্যাটালগ হচ্ছে ওয়েবসাইটে যেভাবে প্রোডাক্টগুলো সাজায় রাখা হয়, সেটা হচ্ছে কি করা, শপের মাধ্যমে প্রোডাক্টগুলো সুন্দর করে সাজায় রাখা। এখানে কমার্স ম্যানেজার আরো কাজ আছে, সেটা আমরা পরে দেখব। সেখানে হচ্ছে কি করা, চেক আউট পেজ রেডি করা। চেক আউটটা কি ওয়েবসাইট থেকে হবে, নাকি হচ্ছে চেক আউটটা হচ্ছে পেজ থেকে হবে, নাকি হচ্ছে চেক আউটটা ডিরেক্টলি হবে মেসেঞ্জার থেকে হবে, নাকি চেক আউটটা হচ্ছে ফেসবুক পেজ থেকে হবে, সেটা আমরা ই কমার্সের ডিটেইলসে যাব যখন আমরা ওইটাতে ক্লাস করব, তখন এইখানে যাব। এখানে নিচে হচ্ছে কি তোমার কমার্স ম্যানেজারের ফাংশন আছে আলাদা, সেখানে আমরা দেখব। শুধু এখানে ক্যাটালগ থেকে আমরা শুধুমাত্র প্রোডাক্ট আপলোড করে দেখলাম। এরপরে হচ্ছে আমরা পিক্সেল সেটআপটা করব। পিক্সেল কি জিনিস আগে বুঝতে হবে, সেটা হচ্ছে পিক্সেল মানে হচ্ছে পুলিশ নির্ধারণ করা, অর্থাৎ চোর ধরার জন্য পুলিশ নির্ধারণ করা। এটা কি রকম, যেমন এটা হচ্ছে তোমার এটা একটা ওয়েবসাইট, আমরা হচ্ছে গুগলের মাধ্যমে যেভাবে কি করছি কনভার্সন ট্র্যাকিং করছি, সেটআপ করছি, সেটার মাধ্যমে গুগলে অ্যাড চালানোর মাধ্যমে কোন কোন ভিজিটর এই অ্যাডের মাধ্যমে চলে আসতেছে সেটা আমরা সেটআপ করি। ঠিক তেমনি ভাবে এই ফেসবুকের মাধ্যমে পিক্সেলের মাধ্যমে ওয়েবসাইটে কে কখন ভিজিট করতেছে এই তোমার ওয়েবসাইট ওপেন হচ্ছে না, এটা হচ্ছে থিমটা আবার নতুন করে ইনস্টল করো বলছিলাম। ঠিক আছে, আচ্ছা এটা আমি ক্লাস শেষে দেখাই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে তাহলে অনেক ওয়েবসাইট দেখি। ইলাস্টটা বলো তো, ওয়েবসাইটটা ইলাস্ট ওয়েবসাইটটা বলো, UN নিউজ 24.com। পিক্সেল হচ্ছে যেটা হচ্ছে ফেসবুকে হচ্ছে 17টি ইভেন্ট আছে। ঠিক আছে, 17টা ইভেন্ট কি কি, যেমন সার্চ, একটা একটা অডিয়েন্স বা একটা ভিজিটর আইসা কি করলো সার্চ করে আসলো, এটাও একটা ইভেন্ট। তারপরে হচ্ছে একটা অডিয়েন্স হচ্ছে একটা জায়গায় এইখানে ক্লিক করলো, ঠিক আছে, এটাও একটা ইভেন্ট। একটা ভিজিটর আইসা এইভাবে মাউস ঘুরাইলো, এটাও একটা ইভেন্ট। এরকম একটা ভিজিটর আইসা হচ্ছে প্রোডাক্টটা কি করলো পারচেস করলো, এটা একটা ইভেন্ট। প্রোডাক্টটা ক্লিক করলো, এটা একটা ইভেন্ট। এইভাবে ফেসবুকের আন্ডারে অর্থাৎ 17টা ইভেন্ট আছে। এই যে ইভেন্ট গুলা অ্যাক্টিভিটিস গুলা করলো ভিজিটর, এই প্রত্যেকটা ভিজিটরের অ্যাক্টিভিটিস ক্যাপচার করা মানে সিস্টেম মাধ্যম হচ্ছে পিক্সেল বা একটা পুলিশ, এই পুলিশটা নিয়োগ দেওয়া। এটা কি করতে হয়, সেটআপ করতে হয়, দেন হচ্ছে কি হবে, এইখানে আমরা এটা সেটআপ করব, এখানে আমাদেরকে ডাটাটা দিয়ে দেবে। তো এটা কিভাবে করতে হবে, এটা কয়েক ভাবে করা যায়, আমি কয়েক দুই তিন ভাবেই আমরা দেখব স্টেপ বাই স্টেপ। তো আমরা একভাবে দেখি, আস্তে আস্তে শুরু করি। তো এখানে আমরা পিক্সেলে যাব প্রথমে। পিক্সেলে যাওয়ার পরে এখানে আমরা একটা নাম দিব, যেমন এখানে নাম দিয়েই দিছে আমাদেরকে একটা ট্রাস্ট ইমার্স পিক্সেল। হ্যাঁ,
চেকিং ওয়েবসাইট ফর ইজি সেটআপ অপশন এখানে কি দিতে হবে ওয়েবসাইটের লিংকটা দিতে হবে আমরা ওয়েবসাইটের লিংকটা দিলাম ওয়েবসাইটের লিংকটা দেওয়ার পরে কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে কন্টিনিউ ম্যানেজ মাই বিজনেস সেট আপ দ্য পিক্সেল নাও ঠিক আছে আমরা এই পিক্সেল সেট আপ করব ওকে এখানে কয়েকটা ফাংশন আসবে অ্যাড পুট ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন এটা পার্টনার ইন্টিগ্রেশন কি জিনিস এটা হচ্ছে তোমার ফেসবুকে পার্টনার কিছু ইন্টিগ্রেশন আছে যদি এটাতে ক্লিক করো তাহলে এটা বুঝতে পারবা যেমন এখানে পার্টনার ইন্টিগ্রেশন কি আমরা শপিফাই ক্লাস করছি না এখানে শপিফাই মাধ্যমে ডাইরেক্টলি কি করা যাবে ইন্টিগ্রেশন করা যাবে পিক্সেল সেটআপে ঠিক আছে এখানে শপিফাই কই দেখো এখানে সবগুলো সিএমএস আছে এই যে বিগ কমার্স আমাদের ইয়ে যে কাজ করতেছে ডান পাশে সারিতে এই যে শপিফাই ঠিক আছে এখানে ক্লিক করার মাধ্যমে এটা আমরা পরে দেখাবো এটা কিভাবে করতে হয় আচ্ছা আরে কই গেল তাহলে আমরা পিক্সেলটা কেন নির্ধারণ করব এটা তো বুঝতে পারছি আমরা পিক্সেলটা হচ্ছে আমরা গুগলে যেভাবে কনভার্সন চেকিং করছি ফেসবুকের মাধ্যমে আমরা সেটা এখান থেকে পিক্সেলের মাধ্যমে করব গুগলে কনভার্সন চেকিং আর ফেসবুকে পিক্সেল একই জিনিস সেম জিনিস ওরে আস্তে আস্তে না কা এই যে এবার আসছে ঠিক আছে আমরা এখানে ওয়েবসাইটের লিংকটা দিব সেটআপ পিক্সেল এখান থেকে আমরা যেটা দেখছিলাম ম্যাট কোডিং পার্টনার ইন্টিগ্রেশন এটা না আমরা প্রথমে শিখবো হচ্ছে ম্যানুয়ালি আপলোড করা এই ম্যানুয়ালি এটাতে ক্লিক করব দেন হচ্ছে এখানে আমাদেরকে বলতেছে যে ফেসবুক পিক্সেল কোড সে কি বলছে ইনস্টল বেসিক কোড হেডার সেকশনে কি বলছে এই ট্যাগটা ইনস্টল করতে বলছে ঠিক আছে জাস্ট এটা কপি করতে হবে কপি কইরা আমাদের এটার অ্যাডমিনে ইনপুট করতে হবে আমি একটু ইয়ারে নিচ্ছি তোমাকে আমি হচ্ছে কোডটা স্কাইপিতে দিচ্ছি তুমি এই কোডটা হেডারে বসাই দাও পারবা না আচ্ছা আমি যে আগে কোডটা পাঠাচ্ছি এই জিনিসটাই পুরোটা কপি করতে হবে হ্যাঁ এক লাইনও বাদ দেওয়া যাবে না হ্যাঁ স্ক্রিন শেয়ার করো অ্যাডমিন অ্যাডমিনে যেতে হবে স্ল্যাশ অ্যাডমিন ওয়েবসাইট স্ল্যাশ অ্যাডমিন অ্যাডমিন লেখো তাই হবে ডব্লিউপি মাইনাস অ্যাডমিনে লেখলেও হবে সরাসরি অ্যাডমিন লেখলেও হবে অ্যাডমিনে যাও
আচ্ছা দেওয়া এন্ট্রি দেওয়া দিই ইয়া header.php তে যাও অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর সবার নিচে হ্যাঁ এখানে হেডার ডট পিএইচপি হ্যাঁ এই দুইজনে মিউ আনমিউট করে আলোচনা শুরু করছে ভাই এই মিজান কি আচ্ছা হ্যাঁ পুরোটা কপি করো পুরোটা একদম প্রথম থেকে একটা দাড়ি কমা বাদ পড়লে কিন্তু হবে না হ্যাঁ 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 এবার কপি করো হ্যাঁ বাদ হয়েছে একটু একটু বাদ আছে তো হ্যাঁ এবার দেখো তো হয় কি না এবার হবে হ্যাঁ এটা নিচে রাখতে হবে হ্যাঁ এন্টার দাও এন্টার দাও এন্টার না এন্টার দিতে হবে জায়গা করে নিতে হবে হ্যাঁ এবার পেস্ট করো অথবা দুই তিন ডেন্টার দাও দুই তিন ডেন্টার দিয়া পরে করো এবার দাও ওকে সেভ দাও নিচে যাইয়া নিচের দিকে যাও একদম নিচে হ্যাঁ আপডেট ফাইল ওকে ওকে এবার তোমার কাজ শেষ তোমার শেয়ার স্ক্রিন শেয়ার অফ করো এবার হচ্ছে আমার কাজ আমরা এখানে গেলাম এখানে যে আবার ওয়েবসাইটটা কি করতে হবে এখানে দিতে হবে এই যে এখানে দিয়ে ওকে সেন্ড টেস্ট ট্রাফিক এটা টেস্ট করবা টেস্ট করে তুমি কি করো তুমিও তোমার ওয়েবসাইটে ঢুকে দুই এক জায়গায় ক্লিক করো নট বি এবল টু গো টু দিস লিংক ফ্রম ফেসবুক কি কয় এই মিউট করে নাও না তোমার নো কই হইছে না কই হইছে
এটা ফি বুঝলাম না কি কয় এই অ্যাক্টিভ হয়ে গেছে এই যে এই সবুজ হওয়া মানে অ্যাক্টিভ বুঝছো মানে আমাদের পিক্সেলটা কাজ করতেছে আর সবুজ যদি লাল থাকে তাহলে অ্যাক্টিভ না এবার কন্টিনিউ তো এইখানে হচ্ছে এইখানে অপশন আসার পরে এইখানে দিয়েও কি করতে পারো ইউজ ফেসবুক ইভেন্ট সেটআপ এটা পুরোটা করতে পারো এটাতে ক্লিক করলে কি হবে আবার এখানে ওয়েবসাইটটা যদি দাও এবার হচ্ছে আমরা পিক্সেলটা যে কাজ করতেছে সেটা বই দেবে এবার পিক্সেলের কি আসবে অপশন চলে আসবে এই যে দেখো মাঝখানে চলে আসছে পিক্সেল যে হয়ে গেছে কি রে ভাই আয়না পিক্সেল একভাবে সেট করলেই হলো যে কোনো ভাবে করলেই হলো ঠিক আছে এখানে যেহেতু লোডিং নিচ্ছে আমরা অন্য ভাবে করতে পারবো সেটা হচ্ছে আমরা এখানে যাব এখানে যে কানেক্ট হয়ে গেছে অলরেডি কিন্তু আসতেছে না ডিসকানেক্ট করে দিলাম এটা কানেক্ট করে দিলেই কি হয়ে যাবে পিক্সেল 100% অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে এখন দেখি ফাংশন আসতেছে না আসবে এই যে এইখানে টোটাল ইভেন্ট গুলা চলে আসবে সব মিলে ইভেন্ট ইনস্টল পেজ কোড এন্ড ইনস্টল ইভেন্ট কোড তো এইখানে ওইখানে যদি এইভাবে যদি এখানে যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে তোমরা এখানে এসে এই যে ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট কোড এটাতে ক্লিক করবে এইখান থেকে এই যে আমি যেটা বলছিলাম যে ফেসবুকে 17টা ইভেন্ট আছে এই যে ভিউ কন্টেন্ট সার্চ অ্যাড টু উইশলিস্ট অ্যাড টু কার্ট হ্যাঁ ইনিশিয়াল চেক আউট অ্যাড পেমেন্ট ইনফরমেশন পারচেজ সাবস্ক্রাইব স্টার ট্রায়াল এখানে 17টা ইভেন্ট আছে এই 17টা ইভেন্টই কি করা যাবে সেট করা যাবে তো এটা হচ্ছে একটা একটা করে অনেক সময় হচ্ছে কি মানে ক্লায়েন্ট হচ্ছে বা বলে নির্দিষ্ট কিছু ইভেন্টের নাম বলে দেয় যে আমি এই ইভেন্টগুলো কি করতে চাই ট্র্যাক করতে চাই তখন হচ্ছে তুমি ওই ইভেন্টের উপরে ক্লিক করবা যেমন হচ্ছে সার্চ সার্চ ইভেন্টটা যদি কেউ ট্র্যাক করতে চায় এটাতে ক্লিক করবা তাহলে সার্চ ইভেন্টটা এই যে এটা হচ্ছে সার্চ ইভেন্ট ওকে এইটা কপি করতে হবে এটা কপি করে সেম ভাবে তোমার অ্যাডমিনে এটা রাখতে হবে বডিতে তাহলে হচ্ছে তোমার সেম ভাবে আমি দিয়ে দিচ্ছি কই দিয়ে দিলাম তুমি এটা বডিতে রাখো ইলিয়াস আসো হ্যাঁ স্ক্রিন শেয়ার করো নাহলে তো আমরা দেখবো না রেকর্ড হবে না ও আবার কাইটে দিছো তো তুমি
এবার দেখো বডি খুঁজে বের করো, বডি বডি, হ্যাঁ কোডটা নাও, হ্যাঁ কোডটা নাও, বডি খুঁজে বের করো। কন্ট্রোল এফ দিয়া বডি দেখো, ওই যে দেখো বডি ট্যাগ চলে আসছে, বডি ট্যাগের মাঝখানে রাখতে হবে, এটা নিচের দিকে যাও, বডি ট্যাগ দিতে হবে, ট্যাগ ট্যাগ, নিচের দিকে যাও, নিচের দিকে যাও, নিচের দিকে যাও, পাঁচটা আসছে না, ওই পাঁচটার মধ্যে একটা একটা ক্লিক করো, ওই যে উপরে দেখো পাঁচ লেখা আসছে না, আচ্ছা এখানে পাঁচটা বডি দুই পাশে ট্যাগ দিয়ে দাও তো, ট্যাগ দিতে পারো না, ওই যে শিফট ধরে, হ্যাঁ হ্যাঁ না ওইটা ওই পাশে দিতে হবে, প্রথমটা কাটো, হ্যাঁ একজন একটু হেল্প করো, স্পেস পড়ে গেছে, স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ ওই ওই পাশে স্পেস পড়ছে একটা দেখো, পাওয়া যাচ্ছে না, এখানে তো বডি ট্যাগ অবশ্যই আছে, আচ্ছা বডি ট্যাগ না দেয় উপর দিকে যাও, নিচের দিকে যাও, আমি দেখাই দিচ্ছি, আচ্ছা 75 76, আচ্ছা বডি থেকে নিয়ে ওখানে একটা এন্টার মারো, ওই যে আগেরটা যেভাবে করলাম, হ্যাঁ 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 ওইখানে না দিয়া মাঝখান থেকে দাও, মাঝখান থেকে দাও, ওইটাতে না দিয়া ওই 76 77 ঘরের পরে দাও, হ্যাঁ মারো আবার আরেকটা, আরেকটা মারো, হ্যাঁ ওই যে ব্যাক স্পেস পড়লে হবে না, ব্যাক স্পেস গুলো কেটে দিতে হবে, হ্যাঁ এবার পেস্ট করো, ওকে আচ্ছা আচ্ছা ব্যাক স্পেস পড়লে হবে না, ব্যাক স্পেস মনে হয় পড়ছে কোথাও, আচ্ছা তারপরেও হচ্ছে, আচ্ছা আরেকটা পাঠাচ্ছি, তুমি এখানেই থাকো আমি পাঠাচ্ছি আরো, তাহলে এইভাবে হচ্ছে আমাদের, ওকে আচ্ছা যদি সাকসেসফুল হয়ে থাকে ভালো, এইভাবে হচ্ছে যতগুলো ইভেন্ট আছে আমরা এখান থেকে কি করব ক্লিয়ার করব, যেমন অ্যাড টু কার্ট এটাও একটা ইভেন্ট, এটাও হচ্ছে আমি পাঠাচ্ছি, তুমি কি করো, হ্যাঁ এটা যদি তুমি আলাদা বসাইতে পারো সেটা বেস্ট, আর যদি ওই যে আগেরটা দেখাইতে চাইছিলাম ওইটা হচ্ছে হয় নাই, ও তবে এটাই ক্লায়েন্ট বেশি চায় যে আমার সবগুলো ইভেন্ট দরকার নাই, আমার শুধু সার্চ দরকার, আমার হচ্ছে অ্যাড টু কার্ট দরকার, আমার পারচেজ দরকার, মানে নির্দিষ্ট দুই চারটা বলে দেয়, হ্যাঁ ওই কয়টা দিয়ে দিবা, ওই কয়টা কোড বসে দিবা, হ্যাঁ হ্যাঁ আগেরটা সবগুলা হইতো, তখন আবার ক্লায়েন্ট আবার অনেক সময় বিরক্ত হয় যে আমি এতগুলা ইভেন্ট চাই নাই, ধরো এখানে 17টা ইভেন্ট আছে, 17টা ইভেন্টই তখন কি হয়ে যাবো, ট্র্যাক হয়ে যাবো, ঠিক আছে আচ্ছা যাই হোক আমি এটা আবার পাঠাচ্ছি, সেম ভাবে এটাও বসাও হেডে, হ্যাঁ পাইছো, আচ্ছা বসাও, বসানো শেষ হইলে আমারে বলো,
এইভাবে এখানে দেখো যে 17টা ইভেন্টই আছে, সবগুলা ইভেন্ট যেটা যেটা দরকার। হ্যাঁ, এই যে পারচেজ ইভেন্ট আছে, যতগুলা ইভেন্ট ক্লায়েন্ট বলে সবগুলা ইভেন্ট, এই যে এখানে এই কোডটা বডি, এই কোডগুলা বসাইতে হবে বডিতে। তাহলে হচ্ছে আমাদের এখানে দুইটা কোড বসাইতে হচ্ছে। তাহলে আমাদের এখানে কয়টা কোড বসাইতে হচ্ছে? আচ্ছা, বসানো শেষ? আচ্ছা, তোমার বসানো হয়ে গেছে। এই যে দেখো আমাদের পিক্সেলটাও কি হয়ে গেছে, কাজ করা শুরু করছে। এতক্ষণ এটা লাল ছিল, এখন এটা সবুজ হয়ে গেছে। সবুজ হওয়া মানে আমাদের পিক্সেলের এ টু জেড সেটআপ কমপ্লিট, এবং আমরা দুইটা ইভেন্ট বসাইছি, দুইটা ইভেন্টই কাজ করতেছে। এখন এই পিক্সেলের রিপোর্টগুলো আমরা দেখবো কোথা থেকে, কিভাবে, এই যে এখানে যাব ওপেন ইভেন্ট ম্যানেজার, এটাতে ক্লিক করলে আমাদের সমস্ত রিপোর্টগুলো চলে আসবে। আমরা যতগুলো ইভেন্ট সেট করব, এই মিউট করো, এখানে সবগুলা যে ডাটা সোর্সে সবগুলাই ইভেন্ট আমরা দেখতে পারবো। ঠিক আছে, এই যে টাস্টি মার্ট, আমরা এখানে ভুলক্রমে একটা শেষ হয়েছিল না, দুইটা হয়ে গেছে। এখানে আমাদের এটা এই যে লাল দেখাবে, এটার কারণ হচ্ছে আমরা এই মাত্র পিক্সেলটা সেট আপ করলাম, আমাদের এখানে এখনো কোনো ডাটা নাই। কারণ হচ্ছে এখানে ওইটা ওইভাবে খুঁজে পায় নাই। আরে আমরা তো বিদ্যুৎ সেট আপ করছি রে ভাই। আচ্ছা, এই রিপোর্টটা হচ্ছে একটু পরে কাজ করে, সাথে সাথে কাজ করে না। তবে আমাদের হচ্ছে এখানে হচ্ছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে এখানে আমাদের সবুজ চলে আসছে, তার মানে আমাদের এই যে ওপেন ইন অ্যানালাইটিক্স, এইখান থেকে আমাদের সমস্ত রিপোর্ট গুলো দেখা যাবে। আরে কোনটাই কাজ করতেছে না। ওপেন ইন অ্যানালাইটিক্স, তবে এইখান থেকে রিপোর্টটা চলে আসবে। এই যে সবুজ, এটা যখন এটা ইভেন্ট গুলো কাজ করবে তখন এইখান থেকেই কি আসবে, ইভেন্ট গুলা অটোমেটিকলি চলে আসবে, সমস্ত রিপোর্ট গুলো এখানে দেখা যাবে। আচ্ছা, নট ওয়ান ইজ কানেক্টেড টু ফোর। আচ্ছা,
ওকে রিপোর্টটা একটু পরে মনে আসবে, এখন আসতেছে না আর কি। এই যে আমাদের এটা পিক্সেল সেটআপ হয়ে গেছে এটা কনফার্ম, কারণ এটা পিক্সেল সেটআপ না হলে সবুজ হইতো না, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রমাণ করার জন্য তোমরা আরেকটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা তোমরা দেখে নিতে পারো। সেই এক্সটেনশনের নাম হচ্ছে পিক্সেল হেল্পার। এখানে এই পিক্সেল হেল্পার এটা যদি তুমি ইনস্টল করে নাও, এইভাবে হচ্ছে এটা ইনস্টল করে নিলে তাহলে তোমার হচ্ছে এই সাইটে গেলে এই যে দেখো এইখানে যে পিক্সেল মানে ইনস্টল হয়েছে সঠিকভাবে কাজ করতেছে, এই যে দেখো অটোমেটিকলি সে এখানে খুঁজে পাইছে, বিষয়টা কি বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখানে মানে তিনটা ইভেন্ট আমরা সেট করছি বিদায়, এই যে এখানে থ্রি আসছে, ক্লিয়ার? তার মানে আমাদের পিক্সেলটা কাজ করতেছে, রিপোর্টটা হয়তো পরে দেখা যাবে, সমস্যা নাই। তবে পিক্সেল সেটআপটা আমরা বুঝলাম কিভাবে সেট করতে হয় এবং কি এটা কিভাবে পরীক্ষা করতে হয় বা আমাদের এই পিক্সেলটা কাজ করতেছে কিনা এটাও দেখাই দিলাম, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আরেকটা অপশন দেখি। পিক্সেল দেখলাম, অফলাইন ইভেন্ট সেট, এটা কি জিনিস? এটা হচ্ছে যদি তোমার মানে অনলাইন না অফলাইনেও যদি কোনো কার্যক্রম চলে তোমার স্টোরের, তাহলে এটা এইখান থেকেও কি করতে পারো, এটা সেট আপ করে রেডি করে রেখে দিতে পারো, যেহেতু এটা বিজনেস ম্যানেজার আইডি, এইখান থেকে তোমার অনলাইন এবং অফলাইন বিজনেস গুলো যেন সবগুলোই মনিটরিং করতে পারো, দেখতে পারো, তার জন্য এটা অফলাইনেরও ফেসবুক একটা অপশন রাখছে। তো এখানে অ্যাড টু অ্যাড করলে তোমার সবগুলো যা হোক কন্ডিশন মন্ডিশন আমি জীবনেও পড়ি নাই, এই যে এখানে তুমি নাম নাম লিখে দেবে আর কি। ওই ধরো অফলাইনে তোমার কাজীবার একটা দোকান আছে, মিরপুর 10 একটা দোকান আছে, ওইগুলার সবগুলা নাম আস্তে আস্তে এগুলা লিখে দিলা, এটা হচ্ছে ম্যানুয়ালি কি করা, যেহেতু এটা অফলাইন বিজনেস, জাস্ট এইখান থেকে তুমি এটা একটা তালিকাতার মতো বা দৈনিকার হিসাবের মতো, এটা খুব বেশি কাজে লাগে না। কাস্টম কনভার্সন, ওকে, এটা হচ্ছে এই যে দেখো আমাদের পিক্সেলটা যখন এটা কাজ করবে তখনই এই যে দেখো এটা সব জায়গায় সবুজ চলে আসবে, ঠিক আছে? এই যে আমাদের সবুজ চলে আসছে, এটা হচ্ছে তুমি এইখান থেকে এটা আমরা অডিয়েন্স ম্যানেজারের ক্লাসে দেখব, কাস্টম কনভার্সন থেকে কিভাবে আমরা অডিয়েন্সটা যাচাই করব, বাছাই করব, নিয়ে আসব, এটা আমরা পরে ক্লাসে দেখব। মানে অডিয়েন্স এখান থেকে সাজাইতে হবে আর কি, আমরা ওই যে যখন হচ্ছে পিক্সেলটা সেট আপ করলাম তখন এইখান থেকে অটোমেটিকলি আমরা কিছু ছাকবো। ইভেন্ট সোর্স গ্রুপ, এটাও সেম জিনিস, আমরা পিক্সেল থেকে দেখলাম, ফেসবুক অ্যানালাইসিস লঙ্গার, এটা ফেসবুক অ্যানালাইসিস থেকে মানে অডিয়েন্স গুলা বাছাই করা, অর্থাৎ এটা পিক্সেলের পরে এই অপশন গুলা কাজ করবে। শেয়ার অডিয়েন্স, এখান থেকে অডিয়েন্স গুলা সেট করা, এটা আমরা দেখব। বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার, এটা কি জিনিস, এটা আগে ছিল না। তো এগুলো হচ্ছে সবগুলোই পিক্সেলের আন্ডারে থাকবে আর কি, পিক্সেল থেকেই তোমার অডিয়েন্স গুলা সেট করা, নিয়ে আসা।
তো এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে ব্র্যান্ড সেফটি। ব্র্যান্ড সেফটি কি জিনিস? ব্র্যান্ড সেফটি হচ্ছে ফেসবুকের কাছে তোমার স্টোরকে সাবমিট করা, অর্থাৎ তোমার যে ওয়েবসাইট আছে সেটা সাবমিট করা। সেটা সাবমিট করলে কি ধরে নেবে ফেসবুক? বলবে যে হ্যাঁ, এই নামে আমার একটা, এই নামে আমার কাছে কি আসছে, একটা ওয়েবসাইটের রেজিস্ট্রেশন ইনফরমেশন আসছে, আমরা সেটা কি করব, রেজিস্টার করে নিব। অর্থাৎ এই অ্যাডে যাই ক্লিক করলে এখানে জাস্ট এই ডোমিন গুলা, তোমার যতগুলো স্টোর আছে সবগুলো ডোমিন দিয়ে এখানে জাস্ট অ্যাড করা, সাবমিট করা, ঠিক আছে। দেন হচ্ছে ব্লক লিস্ট, তুমি যদি কোনো স্টোরকে ব্লক করে দিতে চাও সেটাও এখানে করা যাবে। এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন, এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। ওকে, না আমাদের রেজিস্ট্রেশন করতে দিচ্ছে না। এটা হচ্ছে আমরা দেখি, এটা হচ্ছে তোমার হচ্ছে ফেসবুকে বিজনেস ম্যানেজার আইডিটা ভেরিফাইড করা। এটা এখানে আসতেছে না, কেন আসতেছে না এটা আমি দেখি, পরে দেখতেছি, এটা দেখি কালকে ক্লাসে আমি দেখাই হাউ টু অ্যাড পেজ। এরপরে হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন হচ্ছে লিড সাকসেস, এগুলোর তেমন কাজ নাই। তবে এইখানে বিজনেস ম্যানেজারে হচ্ছে মেনলি হচ্ছে দুই থেকে তিনটা কাজ খুবই ইম্পর্টেন্ট, যে কাজগুলো আমাদের সব সময় লাগবে। এক নাম্বার হচ্ছে বিজনেস ম্যানেজার ইউজার পিপল অ্যাড করা, ঠিক আছে, এই কাজটা আমাদের লাগবে। কারণ হচ্ছে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার যদি আমরা ইউজ করতে চাই তাহলে হচ্ছে আমাদের এটা অপশনটা জানতে হবে কিভাবে অ্যাড করতে হয় কি সবকিছু। দ্বিতীয় হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস সেটা আগেও বলছি, ওরে অলরেডি সাসপেন্ড হয়ে গেছে। অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে কি করা, তোমার ফেসবুককে পেমেন্ট করা, সেটার একটা অ্যাকাউন্ট নম্বর দিবে, সেখানে হচ্ছে পেমেন্ট কার্ড অ্যাড করতে হবে, সেখান থেকে পেমেন্ট গুলা লেনদেন হবে এটা। দেন হচ্ছে ক্যাটালগ এন্ড হচ্ছে পিকজেল, এই কয়েকটা কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই কাজগুলা গুরুত্ব সহকারে করতে হবে। দেন হচ্ছে তোমার পেমেন্ট মেথড, এইখানে এসেও পেমেন্টটা আমরা হচ্ছে ফেসবুকের নরমালি হচ্ছে এক জায়গায় পেমেন্ট দেখাইছিলাম, এইখান থেকেও পেমেন্ট মেথড অ্যাড করা যায় সরাসরি বিজনেস ম্যানেজারে। তবে এইখানে ক্লিক করলে আমাকে ঘুরে ফিরে ওখানেই নিয়ে যাবে যেখান থেকে আমরা অ্যাড করছিলাম। ওকে, ডিনাইড, আমাকে পারমিশন দিচ্ছে না, কারণ এই অ্যাকাউন্টটা কি করে দিছে, রেস্ট্রিক্টেড করে দিছে। তবে যেটা ভালো থাকবে এখান থেকে অ্যাড করা যায়, ঠিক আছে। সিকিউরিটি সেন্টার এটা কি, ও এটা টু ইজ টু ফ্যাক্টর ভেরিফাই করা। রিকোয়েস্ট, এখান থেকে যদি তোমাকে কেউ বিজনেস ম্যানেজারে কেউ যদি রিকোয়েস্ট করে থাকে তাহলে এটা ইনবক্সের মতো কাজ করে, তাছাড়া কিছুই না। এখানে নোটিফিকেশন আসবে, প্লাস হচ্ছে বিজনেস ইনফরমেশন, এখানে এই বিজনেস ম্যানেজারের সমস্ত ইনফরমেশন গুলো এখানে থাকবে। সেট আপ গাইড সেম জিনিস, এইটা টোটাল কিভাবে তুমি কাজ করবা সবকিছু এখানে গাইডলাইন দেওয়া আছে, এই যে পিপলদের কিভাবে অ্যাড করবা সব এখানে দেওয়া আছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল, এখানে গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, তোমরা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবা ক্যাটালগ এর মাধ্যমে শপে প্রোডাক্ট গুলো আপলোড করা এবং কি পিক্সেল সেট আপ করা। ও আচ্ছা, পিক্সেলটা হচ্ছে আমরা হচ্ছে দেখি আরো দুইটা ক্লাসের মধ্যে পিক্সেলটা আরো কয়েকভাবে সেট আপ করা যায় এটা আমি দেখাই দেবো, ঠিক আছে। আর পরে ক্লাসে এইখানে কিছু ফাংশন আছে, এখানে অনেকগুলাই যে অ্যাড ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার, হ্যাঁ এগুলোর কাজগুলো আমরা দেখব সবগুলা, অ্যাডস রিপোর্টিং, অ্যাপস, ব্র্যান্ড সেফটি, সবগুলা এখানে যে যে আলোচনা হয়েছে বাকিগুলো আমরা আলোচনা করব। ওকে, ঠিক আছে, আল্লাহ।